হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, newjobnewsbd.com-এ। আজকে আপনাদের জন্য প্রতিদিনের মতো নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে আমরা প্রতিদিন চেষ্টা করি যে আপনাদের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসতে। আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আজকে আপনাদের জানাবো আশা এনজিওতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান MFI। সংস্থাটি সারা দেশব্যাপী বিস্তৃত 3,073 ব্রাঞ্চের মাধ্যমে 25,440 জন দক্ষ কর্মীর সহায়তা প্রায় 74 লক্ষ সদস্যকে ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ ও কেন্দ্রীয় কার্যালয়ের জন্য কিছু লোক নিয়োগের তারা ই দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তারই বিস্তারিত আসতে আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি নতুন। আপনি যদি আমাদের চ্যানেল নিয়মিত ভিডিও পেতে চান বা চাকরির বিজ্ঞপ্তি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পথকে আরও সুগম করবেন। আজকে আপনাদের যে আশায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির ডেট হচ্ছে আপনার রিসেন্টলি দিয়েছে, এটা এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে জানিয়ে রাখি, পদের নাম ও সংখ্যা কয়টা আছে বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী কী, বয়স কতটুক পর্যন্ত হলে চলবে, বেতন কতটুক কিছু আছে, সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে জানিয়ে দিচ্ছি, এক নম্বর পদে আছে আপনার অ্যাকাউন্টস মনিটরিং অফিসার, 23টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়ে যে ধারণ দেওয়া আছে, সেটা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর অথবা BBA সহ MBA শিক্ষা জীবনের যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ শ্রেণী মিনিমাম GPA 3.50 আউট অফ 5, GPA 3 out of 4 সহ অন্যান্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী GPA 2.50 out of 5, GPA 2.25 out of 4 থাকতে হবে। স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক, মানে থাকতেই হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল ইত্যাদি এবং বাংলা টাইপিং অবশ্যই জানা থাকতে হবে। বয়স এখানে বলা হয়েছে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত অনূর্ধ্ব 32 বছর, NID কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী। বেতন শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্য বেতন 40,000 টাকা। দ্বিতীয় নম্বরে আছে জুনিয়র ডেটা ম্যানেজমেন্ট অফিসার, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস, মাইক্রোসফট অফিসের উপর ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্নদারী হতে হবে। 6 মাসের মানে আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে কম্পিউটার ট্রেনিংয়ের যে একটা সার্টিফিকেট দেওয়া হয় 6 মাসের, সেই কোর্সটা আপনাকে কমপ্লিট থাকতে হবে। টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজি 30 শব্দ, MS Word, এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ও MS এক্সেস এর কাজে পারদর্শী হতে হবে। বিশেষ করে MS এক্সেল এর বিভিন্ন সূত্রের ব্যবহার, ক্যালকুলেশন ও ডাটা অ্যানালাইসিস এর কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। বেসিক প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। BSc in CSE ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক, মানে থাকতেই হবে আপনাকে। তো এখানে বয়স দেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত বয়স অনূর্ধ্ব 30 বছর, NID কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী। মাসিক বেতন শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্য বেতন 34,500 টাকা। আপনার জানিয়ে দিচ্ছে এখন কর্মস্থল কোথায়। 1 নং পদের কর্মস্থল হবে আশার মাঠ পর্যায়ে, জেলা সদর কর্মস্থল মাঠ পর্যায়ে হবে বিদায়। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে আসার যে বিভাগে পোস্টিং দেওয়া হবে সেই বিভাগের আওতাধীন ব্রাঞ্চসমূহে অবস্থান করে ব্রাঞ্চ মনিটরিংয়ের দায়িত্ব পালন করতে হবে।
দুই নং পদের কর্মস্থল হবে আশার কেন্দ্রীয় কার্যালয় ঢাকা। এখন জানাচ্ছি বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি। সকল পদের ক্ষেত্রে শিক্ষানবিশ হবে 1 বছর। শিক্ষানবিশ কাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামো ভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পিএফ ও গ্র্যাজুইটি সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড, কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। এখানে শর্তাবলী দেওয়া আছে, প্রার্থীদের অবশ্যই অধম্পায়ী, উদ্যমী এবং সদালোপী হতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সহ আগামী 20/12/2022 তারিখের মধ্যে মেইল করে পাঠাতে হবে, বা অথবা বিডি জবসে আপনার অ্যাকাউন্ট খুলে এখানে আবেদন করতে পারবেন। সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে, মানে যে 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 আপনি সনদগুলো সাবমিট করবেন সেই সনদগুলো মূল কপি আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত অপরিযোগ্য জমা দিতে হবে, যা পরবর্তীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লাভ্যাংশ দেওয়া হবে। ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা কোর্স প্রোগ্রামের অনুমোদন বৈধতা আছে শুধুমাত্র এমন প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আশা সকল প্রকার অনুদানমুক্ত, আত্মনির্ভর, ক্ষুদ্র ঋণ ও উন্নয়নমূলক একটি অধম্পায়ী সংস্থা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদ নম্বর এত। আশার ঠিকানা নিচে দেওয়া আছে। তো বন্ধুরা, যদি আপনারা এই আশাতে চাকরি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার বিডি জবসে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এখানে লেখা আছে job.asabidi.org, ওদের নিজস্ব ওয়েবসাইট, আশার নিজস্ব ওয়েবসাইট, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের প্রতিদিনের যে আয়োজন, প্রতিদিন যে আমরা যে একটা করে চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে তুলে ধরি, এটা ছিল একটা। আপনারা সেবন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।